আজ শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচার প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। গাজীপুরে উপমহাদেশের এই শ্রেষ্ঠ ভোটে চোখ নির্বাচন কমিশনের। প্রচারণার এমন ছবি দেখা যাবে আর একদিন, তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। সোমবার গাজীপুর চৌরাস্তা এলাকায় পোশাক শ্রমিকদের সাথে মতবিনিময় করেন নৌকার প্রার্থী আজমতুল্লাহ খান। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু সেনাবাহিনী নয়, প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে পারে কমিশন। ইলেকশন কমিশন যদি মনে করে যে এখানে সেনা মোতায়েনের প্রয়োজন আছে, তারা করতে পারে। সেই ব্যাপারে ইলেকশন কমিশন একটা নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, আই ডু ওয়েলকাম। মোবাইল এলাকায় ভোটারদের কাছে গিয়ে দোয়া চান স্বতন্ত্র প্রার্থী জায়দা খাতুন। লাঙ্গল প্রতীকের প্রার্থী প্রচারণায় নামেন জিরানি বাজার ও কাশিমপুর এলাকায়, আর টঙ্গীতে গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম। বিগত দিনে নির্বাচনগুলো যেহেতু প্রশ্নবিদ্ধ, কাজে আমারও শঙ্কা আছে যে ভোট নিয়ে কিরকম হবে, নিরপেক্ষ হবে কিনা। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ইসি মোহাম্মদ আলমগীর বলেন, গাজীপুরে উপমহাদেশের সেরা ভোট করতে চায় কমিশন। ভোটের পরিবেশ শুধু বাংলাদেশই না, এই পুরো উপমহাদেশের কনটেক্সটে অত্যন্ত ভালো আছে এখন পর্যন্ত, এবং নির্বাচনের দিন পর্যন্ত, ফলাফল পর্যন্ত ভালো থাকবে। নির্বাচনে অনিয়ম হলে শুধু ভোট বন্ধ নয়, আগের চেয়ে কমিশনেরও কঠোর হবে বলেও জানায় ইসি। আইনে যে অ্যাকশনের কথা বলা আছে সেইভাবে। নাদিম হোসেন, চ্যানেল 24। এদিকে আজ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। প্রথম দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবলু সহ বাকি দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী। এ সময় তাদের সাথে ছিলেন সমর্থক ও দলের নেতাকর্মীরা। এছাড়া কাউন্সিলর পদপ্রার্থী 272 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামে তিনটি স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতের পথে ডাস্টবিন বসিয়েছে সিটি কর্পোরেশন, ফলে প্রতিদিন ময়লার পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে সকল শিক্ষার্থীদেরকে। এতে করে একদিকে যেমন তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। এ নিয়ে বারবার আপত্তি জানালেও ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েই দায় সারছে সিটি কর্পোরেশন। একের পর এক গাড়ি এসে ফেলে যাচ্ছে ময়লা আবর্জনা। প্রতিদিনকার এই দৃশ্য চট্টগ্রামের আগ্রাবাদ টিএনটি কলোনির সামনের। নগরের 24 নম্বর ওয়ার্ডের সব ময়লা নিয়ে আসা হয় এই ডাম্পিং স্টেশনে। সকাল থেকে আসা শুরু হয়, যা চলে রাত 8টা পর্যন্ত। ময়লা জমতে জমতে রীতিমতো যা হয়ে যায় পাহাড় সমান উঁচু। এখানে রয়েছে টিএনটি স্কুল সহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান, ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন এভাবে নাকে হাত দিয়ে পার হতে হয় জায়গাটি। স্কুল কর্তৃপক্ষ বারবার ময়লার ভাগাড়টি সরিয়ে ফেলার দাবি জানালেও তা কানে তোলেনি কর্পোরেশন। দুর্গন্ধ, ময়লা ছড়ানো ছড়িয়ে থাকে, গন্ধের জন্য অনেক অসুবিধা হয়, আর আমরা এখানে গন্ধের জন্য আমরা অসুস্থ হয়ে পড়ি। আমাদের দুর্গন্ধের জন্য কষ্ট হয়, হাঁটার জন্য কষ্ট হয়। স্কুলের পরিচ্ছন্নতা যেমন দরকার, ওদের আশেপাশে পরিচ্ছন্নতা ওই ক্ষেত্রে জরুরি। আমার মনে হয় এখানে এই ডাস্টবিনটা সরিয়ে ফেললে সবচেয়ে মানে সময়ের দাবি এটা। শুধু শিক্ষার্থীরাই নয়, পথচারী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও প্রতিদিন সইছে এই নরক যন্ত্রণা। আমি কথা বলতেছি গন্ধের জন্য পারতেছি না, বাদ দাও, আমি এখন কথা বলার জন্য মাস্ক যদি ব্যবহার করতে পারতেছি না, তো কয়জন করতে পারবে? অ্যাক্সেস রোড, এত সুন্দর একটা রোড হচ্ছে, এই ডাস্টবিনটা যাতে নিয়ে যাই। আমাদের পাশে স্কুল আছে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মসজিদ। ময়লা নিয়ে আসার কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার সোর্স। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। রাখার মতন কোনো স্কোপ নেই, তার কারণে এখানে এই ডাম্পিং স্পটটা করে, কিন্তু সেটা আমরা সকাল বিকাল আপডেট দিই। অচিরেই আপনি যেটা স্কুলের কথা বলছেন, হয়তো আমার মনে হয় বেশি দিন নাই, হয়তো আগে 2-4-5 মাস পরে এটা আরও সুন্দর হয়ে যাবে। সিটি মেয়রও জানালেন জায়গা সংকটের কথা, তারপরও বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি। জায়গার অভাবটা খুব বেশি প্রকট, খুব বেশি, আমার নিজেরও অনেক সময় দৃষ্টকটু লাগে, কিন্তু আমি এটা সরাইতে পারতেছি না, জায়গা পাইতেছি না, কোনো কারণে জায়গা পাইতেছি না যে এই ময়লাগুলো একটু আড়ালে ফেলি। ডাম্পিং স্টেশনের জন্য হালি শহরে জেলা পুলিশ লাইনের পাশে নতুন জায়গা নেওয়া হচ্ছে জানিয়ে কর্পোরেশন বলছে প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য ব্যবস্থাপনায় আসবে বড় পরিবর্তন। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। চলছে আমের মৌসুম, আমের ফলনের খবর জেনে নেব আমরা। মেহেরপুরের খবর জানবো, যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদুজ্জামান।
রাশেদ, এবার মেহেরপুরে আমের ফলন কেমন দেখছেন, আম পাড়া শুরু হয়েছে কিনা? তানবীর, যদিও বৈরী আবহাওয়া ছিল, তারপরে কিন্তু এবার আমের বেশ ভালো ফলন হয়েছে। তবে প্রত্যাশা অনুযায়ী আম যে মোটা হওয়ার কথা ছিল, পর্যাপ্ত বৃষ্টি না থাকার কারণে সেই আম মোটা হয়নি। আর 15 তারিখ থেকে গুটি জাতের আম যেটি সেটি সংগ্রহ শুরু হয়েছে, এবং 18 তারিখ থেকে বোম্বাই জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। তো আমি একটি বিশাল বাগানে রয়েছি, যে বাগানটিতে আজকে কিন্তু গুটি আম সংগ্রহ চলছে। আপনি একটি গাছে দেখতে পাচ্ছেন, এখানে গুটি জাতের যে আম সেই আমটি সংগ্রহ চলছে। আর মেহেরপুর যে বিশ্ব বিখ্যাত যে আমটি রয়েছে, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু, বিদেশে রপ্তানি করা হয়ে থাকে, সেই আমটি সংগ্রহ শুরু হবে আগামী 25 তারিখ থেকে। সেই আমটি সংগ্রহ শুরু হবে, তবে সেটি কিছু কিছু চাষি ব্যক্তি পর্যায়ে কিন্তু ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার কিছু দেশে রপ্তানি করার চেষ্টা করছে, ব্যাগিং এর মাধ্যমে। এইসব আম ব্যাগিং এর মাধ্যমে সেই আমগুলো তারা উৎপাদন করছেন এবং সেগুলো তারা রপ্তানি করবেন। ইতিমধ্যে বাইরের সাথে তাদের যোগাযোগ হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো বলা যায় যে আগামী পরশুদিন থেকে একইবারে যে উৎসবমুখরভাবে যে আম সংগ্রহ শুরু, হিমসাগর জাতের আম সেটি দিয়ে শুরু হবে, পরবর্তীতে ল্যাংড়া, ফজলি, আমরূপালি, এই আমগুলো সংগ্রহ চলবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। তানভীর রাশেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাশেদুজ্জামান জানাচ্ছিলেন মেহেরপুরের আমের খবরাখবর। এবার আমরা একটু নিত্যপণ্যের বাজার দরের খবরাখবর জেনে নিব, নাটোরের খবর জানবো। দেবাশিস কুমার সরকার আমার সঙ্গে যুক্ত হয়েছেন। দেবাশিস, নিত্যপণ্যের বাজার দরগুলো কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা সাধারণরা? নিত্যপণ্যের বাজারে আসলে কোনো ধরনের সুখবর নেই। সরকার নির্ধারিত যে চিনির দাম ছিল 120 টাকা খোলা চিনি এবং 125 টাকা যে প্যাকেটজাত চিনি বাজারে নেই, খোলা চিনি বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। তো এইরকমই প্রত্যেকটা পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহ থেকে এ সপ্তাহে পেঁয়াজ কিন্তু 80 টাকা কেজি হিসেবে শুরু হয়েছে এবং আদার দাম অসম্ভবভাবেই বৃদ্ধি পেয়েছে, অস্বাভাবিকভাবে আদা 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মশলা জাতীয় পণ্যের মধ্যে জিরের দাম বেড়েছে, জিরে বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা কেজি দরে। এদিকে মাংসের বাজার স্থিতিশীল থাকলেও মাছের বাজার কিন্তু চড়া হয়েছে। এছাড়া সবজির কথা যদি ধরি, সবজি কিন্তু সরবরাহ কম নেই কোনো সবজির ক্ষেত্রেই, তবুও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। প্রত্যেকটা সবজি কিন্তু 50 টাকা কেজির ওপরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া আমি চাউলের বাজারে খবর নিয়েছি, চাউলের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে, কারণ নতুন ধান ওঠার পরপরই নতুন চাউলের দাম কিছুটা কমেছে। সেক্ষেত্রে BR28, BR29 এবং BR49 জাতের যে চালগুলো রয়েছে, সেই চালগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি দরে। এছাড়া আপনাকে যদি বলি, মিনিকেট বা জিরে চাল যেটাকে বলা হচ্ছে, সেই চাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি দরে। আর 60 থেকে 62 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে কাটারি ভোগ ধানের জাতের চাল। তবে পুরাতন যে চাল রয়েছে, সেই চালগুলো কিন্তু প্রত্যেকটাতে কেজি দরে 10 টাকা করে বেশিতে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া অন্যান্য যে ডাউলের বাজার সহ অন্যান্য বাজার পূর্বের মতোই রয়েছে। দেবাশিস, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নাটোরের নিত্যপণ্যের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার। দেশের লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও অন্তত 1 মাস। ভোলায় সদ্যপ্রাপ্ত গ্যাসক্ষেত্র নিয়ে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় ভোলার ইলিশাকে দেশের 29তম গ্যাস ফিল্ড হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। জানান, ইলিশা গ্যাসক্ষেত্রে অন্তত 2 TCF গ্যাস মজুতের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য 26,000 কোটি টাকা। আগামী 3 বছরের মধ্যে এর বাণিজ্যিক ব্যবহার শুরুর ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী। দেশের প্রতিটি শিল্পাঞ্চলে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া ভোলাতে আবাসিকে নতুন সংযোগের ইঙ্গিতও দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। আমাদের প্রায় 28টা গ্যাস ক্ষেত্র এখন আছে, এটা হবে বাংলাদেশের 29তম গ্যাস ক্ষেত্র, এবং এখান থেকে আমরা প্রায় 26 থেকে 30 বছর পর্যন্ত গ্যাস আহরণ করতে পারব। এই গ্যাস ক্রাইসিসের মধ্যে এটা সমগ্র বাংলাদেশের জনগণের জন্য একটি সুখবর। দেশের কমিউনিটি ক্লিনিক আজ বিশ্ব স্বীকৃত।
উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দেবার বিকল্প নেই গতকাল মেহেরপুরের মুজিবনগরে এসব কথা বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 1996 সালে প্রথম প্রধানমন্ত্রী হয়ে তিনি কিন্তু কমিউনিটি ক্লিনিক খুলে গেলেন, 18,000 কমিউনিটি ক্লিনিক। কিন্তু দুঃখের বিষয়, 2001 সালে সেই সরকার জামাত বিএনপি জোট সরকার আসার পরে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিলেন। সারা বাংলাদেশ এখন শান্তির জনপদে পরিণত হয়েছে, সারা বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। সোমবার দুপুর থেকে নদীর প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা এই সকল স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। শুরুতে স্থানীয়দের বাধার সম্মুখীন হতে হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীকে পরে 18টি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। আগামী 2 দিনে মোট 76টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পর্যায়ক্রমে নদীর তীর দখল মুক্ত করা হবে, এতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্লাস্টিকের বিপজ্জনক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিশ্ব ভ্রমণে বের হওয়া ভারতের যুবক রোহন আগারওয়াল এখন পাবনাতে। তিনি বাংলাদেশের 63টি জেলা ভ্রমণ শেষে গতকাল রাতে পাবনায় আসেন। সকালে পাবনা শহরের আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনের কথা রয়েছে তার। এ সময় তিনি শিক্ষার্থীদের সামনে প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর বিষয় তুলে ধরবেন। বাংলাদেশ ভ্রমণ শেষে মিয়ানমারে যাবার কথা রয়েছে তার। এর আগে তিনি ভারতের 27টি রাজ্য এবং নেপালের কিছু অংশ ভ্রমণ করেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24-এর এখনকার আয়োজন। সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।